আসসালামু আলাইকুম। এটা কি শুরু হলো? মানুষ কোন দিকে যাবে, কার প্রতি বিশ্বাস আস্থা রাখবে, রেজা কিবরিয়ার প্রতি নাকি ভিপি নুরের প্রতি? তারা দুজনেই সাংবাদিক সম্মেলন করে জাতিকে বোঝাতে যাচ্ছে তারা নিজেরা সঠিক। দুজন বলছে তারা সঠিক, অন্য বে ঠিক। রেজা কিবরিয়া বলছে সব দোষ ভিপি নুরের, ভিপি নুর বলছে সব দোষ রেজা কিবরিয়ার। অন্যদিকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন সহ অনেকে ভিপি নুরের উপর দোষগুলো আরোপ করছেন এবং বিভিন্ন তথ্য দিয়ে তারা কথা বলছেন। এখানে অপরাধী কি আসলে? সুপ্রিয় দর্শক, গতকালকে আপনাদেরকে দিয়েছিলাম সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি ভিডিও, যেখানে ইলিয়াস হুসাইন নানাভাবে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন সব দোষ ভিপি নুরের। কিন্তু সাংবাদিক সম্মেলন করে ভিপি নুর এবং রাশেদ খান তারা সব দোষ রেজা কিবরিয়ার প্রতি দিচ্ছেন। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আমরা আজকে দেখলাম হঠাৎ করে গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া তিনি তার বাসার ছাদে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করেছেন। আমার কথা হলো, তিনি দাবি করছেন যে তিনি গণ অধিকার পরিষদের নেতা এবং তার সাথে গণ অধিকার পরিষদের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ রয়েছে। তাহলে আমার কথা হলো যে তিনি এই কার্যালয়ে এসে কেন সংবাদ সম্মেলন করলেন না? বাসার তিনজন তিনি বাসার ছাদে মাত্র তার পাশে তাদেরকে বসিয়েছেন। একজন দেখবেন মানিক ফারাজি, খুব ফুটে সুন্দর চেহারা, তিনি বিএনপি থেকে বহিষ্কৃত, এবং তার পাশে তার পিএস বসে আছে, তার পাশে আরেকজন আছে, একজন জাজ, সাবেক জাজ, তিনি মূলত তাকে বিভিন্ন ভাবে ইন্ধন দিয়ে, এবং আফসারি সাহেব আছে, তিনি গণফ্রাম থেকে বহিষ্কৃত, ঠিক একই ভাবে রেজা কিবরিয়াও কিন্তু গণফ্রাম থেকে বহিষ্কৃত। আজকে গণফ্রামকে ধ্বংস করার পরে আজকে গণ অধিকার পরিষদকে ধ্বংস করার জন্য রেজা কিবরিয়াকে এখানে নিয়োগ দিয়েছিল বলে আমরা মনে করি। আমরা কুরসংস্কার আন্দোলনের মাধ্যমে এই তরুণদের উত্থান হয়েছে, এই তারুণ্যের জাগরণকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, সেজন্য আমার কাছে মনে হয় যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আমাদের জোয়ারকে বন্ধ করার জন্য রেজা কিবরিয়াকে এই দলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন বুঝতে পারি যে রেজা কিবরিয়া আসলে গণ অধিকার পরিষদের হয়ে কাজ করছে না, রেজা কিবরিয়া মূলত এই ইনসাফ কমিটি বা এনায়েত কর্মীর হয়ে কাজ করছে, তিনি দেখবেন যে আমাদের প্রোগ্রামে গত 7 মাসে কোনো প্রোগ্রামে তিনি আসেননি, অথচ আমরা দেখছি তিনি একের পর এক ইনসাফ কমিটির প্রোগ্রামে তিনি যাচ্ছেন। তিনি একটি অভিযোগ করেছেন যে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে নাকি গণতন্ত্রকে অর্থ দেওয়া হয়। প্রবাসী অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা বলেছেন ডক্টর রেজা কিবরিয়া যে অভিযোগ করেছে সেই অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদেরকে সেই প্রেস বিজ্ঞপ্তি আমাদের দপ্তরের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করব। 7 মাস আগের একটি ঘটনা, সেই সময় আমরা প্রেস ব্রিফিং করে আমরা বলেছিলাম যে মেনদিয়ান ছাপাতির সাথে দুর্লক্ষণের সাক্ষাৎ হয়নি। সেই ঘটনা আপনারা জানেন যে আওয়ামী লীগ সেটা প্রপাগান্ডা ছড়িয়েছিল, সেই প্রপাগান্ডার ফাঁদে আমরা এখন দেখছি যে ডক্টর রেজা কিবরিয়া নিজেই তিনি আওয়ামী লীগের তালে তিনি তাল দিচ্ছেন। তার মানে তার পাশে আজকে যারা বসে আছে সেই মানুষগুলো, এই আমাদের এই যে আমাদের পাশে একটা হোটেল আছে, একদিন আমাকে এবং আমার বন্ধু ফারুক হাসানকে ডাকলো যে ভাই দেখেন বিএনপি নির্বাচনে যাক বা না যাক সেটি বড় কথা নয়, আমরা নির্বাচনে যেতে চাই। আমরা বললাম যে এই বিষয়ে রেজা কিবরিয়ার ভাবনা কি, রেজা কিবরিয়ার কাছের লোক তারা, তারা বললেন যে রেজা কিবরিয়া একটু ভাবতেছেন। তার মানে কি, তিনি ভেবে ভেবে কি এখন তাহলে ওই আওয়ামী লীগের সাথে তিনি জাহাঙ্গীর কবির নানকের কথা বললেন? আমার তো মনে হয় যে তিনি শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছে কিনা। আমি একটা কথা বলি, জাহাঙ্গীর কবির নানক রেজা কিবরিয়ার ধানমন্ডির বাসায় ভাড়া থাকতেন, তার মেয়ে সহকাজী সম্পর্ক থাকলে কিন্তু তার একটা সম্পর্ক আপনারা খোঁজ দিলে জানতে পারবেন। ধানমন্ডি রেজা কিবরিয়ার যে বাসা সেখানে জাহাঙ্গীর কবির নানক ফ্যামিলি সহ থাকতেন। হ্যাঁ ধন্যবাদ। তো আমার যদি মনে হচ্ছে যে শেখ হাসিনার সাথে নির্বাচনের আগে অনেকে বৈঠক করছে, শেখ হাসিনার সাথে হয়তো, আমার যদি মনে হয় যে ডক্টর রেজা কিবরিয়া তিনিও আগামীতে বৈঠক করলেও করতে পারেন, তার ভিতরে মনে হয়নি যে তিনি গণ অধিকার পরিষদকে একটি সরকার বিরোধী দল হিসেবে এবং শক্তিশালী সরকার বিরোধী অবস্থানে দাঁড় করাবেন, সেই প্রচেষ্টা আমরা কখনোই তার মধ্যে দেখি নাই। তিনি বলেছেন যে আমরা নাকি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব। আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না, আমরা শুরু থেকে গণ অধিকার পরিষদ দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তিনি অসুস্থ হয়েছেন, তিনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, আমরা তার সুস্থতা কামনা করি এবং একই সাথে তার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। এই তারুণ্যের জাগরণ নিয়ে আপনি যে ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তিনি বলেছেন যে নুরুল্লাহ, রাশেদ খান, শাকিলুজ্জামান তাদের তিনজনের নামে মামলা করবেন। আপনি আদালতে নাকি আপনার আস্থা নাই, বিশ্বাস নাই, আপনি শেখ হাসিনাকে সারাদিন গালিগালাজ করেন, আপনি আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে নানান কথাবার্তা বলেন, সেই আদালতে আপনি যাবেন, তাহলে আপনার কি মানে সেই জায়গায় আবার শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন? এই আদালতের উপরে যাতে মানুষের আবার রাস্তা তৈরি হয় এজন্যই আপনি নতুন করে মামলার কথা বলছেন? সাংবাদিক ভাইরা, আমি আমার কথা বাড়াবো না, আমি একটি কথা বলে শেষ করবো। তিনি দেখেছেন, তিনি গতকাল আমি দেখলাম এখানে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আছে, তাদের চ্যানেলের বক্তব্য দেখলাম, তিনি নুরুল্লাহকে বলেছেন যে নুরুল্লাহ রাস্তার ছেলে। তিনি আরেকটি চ্যানেলে বক্তব্য দিয়েছেন যে
তিনি পার্টিতে টাকা খরচ করবে না, তার অনেক টাকা আছে। আপনারা দেখেন যে এত বড় কার্যালয়, এখানে ইলেকট্রিসিটি বিল আছে, পানির বিল আছে, সার্ভিস চার্জ আছে, কার্যালয়ের ভাড়া আছে, এগুলো তিনি দেন না, তিনি নিজেই স্বীকার করেছেন। এবং সারা দেশে আমাদের কার্যক্রম চলছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, তিনি অর্থ করি খরচ করেন না, নিজেই স্বীকার করেছেন। তাহলে এই পার্টি কিভাবে চলছে? এই পার্টির সমস্ত খরচ আমরা যারা রয়েছি তরুণ নেতৃবৃন্দ, আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে সংগ্রহ করি, কেন্দ্রীয় কমিটিতে আমরা যারা রয়েছি আমরা দিই, এবং আমাদের যে অর্থ কমিটি রয়েছে তাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে, সেগুলো আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। সেখানে রেজা কিবরিয়া সাইন পর্যন্ত রয়েছে, তিনি তখন প্রশ্ন তোলেননি, তিনি এখন প্রশ্ন তুলছেন। এই পার্টির যে দেখেন 52টি জেলায় আমাদের কমিটি হয়েছে, তিনি একটা জেলার কমিটি সম্পর্কে তিনি জানতে চাননি, আমরা কিভাবে কাজ করছি তিনি জানতে চাননি, তিনি অফিসে আসেন না, প্রোগ্রামে আসেন না, তিনি ইনসাফ কমিটির পিছনে ছুটছেন। এই ইনসাফ কমিটি তাকে কি দিয়েছে আমরা জানতে চাই, কত টাকার বিনিময়ে তিনি ইনসাফ কমিটির সাথে প্রোগ্রামে থাকার চুক্তি করেছেন, এবং ইনসাফ কমিটির হয়ে তাদের নেতৃবৃন্দের পরামর্শে আজকে গণঅধিকার পরিষদ ভাঙার যে ষড়যন্ত্র নিয়েছেন, এই ষড়যন্ত্র করে গণঅধিকার পরিষদকে তিনি ভাঙতে পারবেন না, তরুণদের এই জাগরণকে কোনোভাবে থামানো যাবে না। আমরা আবারও বলছি, গণঅধিকার পরিষদ কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নির্বাচনে যেতে চাই। এবং বিএনপির সাথে গণঅধিকার পরিষদ যুগপৎ আন্দোলন করছে, আজকে যুগান্তরে আপনারা খবর দেখেছেন যে বিএনপি যে কথা বলছে যে এক দফার ভিত্তিতে আন্দোলন, সেখানে আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির মহাসচিবের সাথে দেখা করে, আমির খসরু মাহমুদের সাথে দেখা করে, আমরা মোশাররফ সরের সাথে দেখা করে, আমরা সবার সাথে আমাদের যখন সাক্ষাৎ হয়েছে আমরা তাদের সাথে একমত পোষণ করেছি, আমরা বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে রয়েছি, এবং এই আন্দোলন তো তখন পর্যন্ত সফল হবে, গণঅধিকার পরিষদ ইনশাল্লাহ রাস্তাতে থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আসলে নামটা বললে দু একজনের প্রতি অসম্মান তৈরি হতে পারে, তাই আমরা নামটা বলছি না, তবে তিনজন ব্যক্তির পরামর্শে আমরা নিয়েছিলাম আর কি। আসলে তো সেটা বলতে চাচ্ছি না, আপনারা সাংবাদিক চাইলে পর্দার আড়ালের অনেক বিষয় আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। আর একটা বিষয়, এই ইনসাফ কায়েম কমিটি শওকত মাহমুদের তৎপরতা ব্যাংকক কাঠমান্ডুর মিটিং দয়া করে আপনারা পারলে একটা অনুসন্ধানী সাংবাদিকতা করে এইটার একটা আপনারা একটা পোস্টমর্টম করবেন। ধন্যবাদ আপনাদের। আচ্ছা ১২,০০০ টাকা দামের ঘড়ি মানুষ গিফট করে, আমাদেরকে তো ১২,০০০ টাকা দামের তো দিতে পারে, ১২,০০ টাকাটা পাঞ্জাবিও তো দিতে পারে। তাছাড়া বয়স হচ্ছে প্রত্যেকের নিজের একটা প্রচেষ্টার মাধ্যমে ফেস ভ্যালু কে ব্যবহার করে, যেমন সাকিব আল হাসান লাইফ বয় কিংবা একটা প্রোডাক্টের অ্যাড করে কোটি কোটি টাকা নেয়, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। তো আমাদের একটা পজিটিভ ভাবমূর্তি আছে, আমরা একটা ব্যবসা করলে কারোর সাথে একটা ব্যবসা ইনগেজ হলে তার ব্যবসা আরো মানুষের কাছে আস্থাশীল হয়ে বিশ্বাস হয়ে, সেখান থেকে তো অনেকে স্বাভাবিকভাবে স্বাবলম্বী হয়েছে, ভবিষ্যতে আরো হবে, এবং আমাদের তো কিছু শুভাকাঙ্ক্ষী তৈরি আছে অনেস্টলি, যারা আমাদেরকে নানানভাবে সহযোগিতা করে, কারণ একটাই উদ্দেশ্য যে তারা জানে আমরা ভালো থাকলে দেশটা ভালো থাকবে, আমরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আমি রেজা কিবরিয়া যে কথা বলেছে আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনি যদি প্রমাণ করতে পারেন যে আমরা কেউ দুর্নীতির সাথে জড়িত, আমরা অন্যায় করেছি, আমরা অর্থ তছরুপ করেছি, তাহলে পরবর্তীতে এদেশের জনগণ যে ব্যবস্থা আমাদের বিরুদ্ধে নেবে আমরা সেটি মাথা পেতে নিব। তিনি সম্পূর্ণভাবে এখানে কথা বলেছেন, এখানে সাকিব উদ্দামান আছে, জিলুখান আছে, বিপ্লব আছে, প্রলয়পুর আছে, তিনি প্রমাণ করেন যে কে দুর্নীতি সাধন করে। একটা কথা বলেছি যে আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, কারণ আমরা স্বচ্ছ থাকতে চাই, আপনাদের অভিযোগের জবাব দিয়ে মানুষের কাছে আরো স্বচ্ছ হতে চাই। আপনাদের কাছে সুনির্দিষ্ট দুই চারটা অভিযোগ থাকলে যদি বলতেন তখন আমাদেরকে কাজ করে দাঁড় করতে পারতেন। কোনো অভিযোগ নেই, শুধুমাত্র বায়বী বা ইথারীয় মাধ্যমের অভিযোগ। এখানে এই বিপ্লব পোদ্দার দেখতে পাচ্ছেন, তিনি একসময় ছাত্র রাজনীতি করেছেন বাংলাদেশ কলকাতা, একটা প্রতিষ্ঠিত লোক, আইনজীবী, লন্ডনে তিনি একজন লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন, তিনি এই দলে যুক্ত আছেন। ওইখানে দেখতে পাচ্ছেন নাজিম সাহেব, চট্টগ্রামের লোক, মহানগরের সদস্য, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন প্রতিষ্ঠিত লোক, তিনি মহানগরের সদস্য। আর এখানে এই শাকিলুজ্জামান মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অনার্স মাস্টার্স করছে ৪-৫ বছর, সে কেন্দ্রীয় নেতা। তো এই ধরনের লোক তো তারাই চাবে যে পার্টি এগিয়ে যাবে। এখানে আমাদের আজকে তো অনেকেই নাই, এখানে যে আমাদের জিলু খান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা, এখানে আব্দুর রহমান সাহেব তার নিজস্ব ব্যবসা আছে, ওইদিকে আপনার আমাদের যুব অধিকার অঙ্গসভার একজন নেতা তার আপনার এয়ার টিকিটের বিজনেস আছে। বলতে গেলে এখানে নেতারা তরুণ হওয়ায় নেতারা হয়তো আর্থিক দিক থেকে পিছিয়ে থাকছে, কিন্তু তাদের কর্মীরা শুভাকাঙ্ক্ষীরা কেউ কিন্তু পিছিয়ে, এবং তারাই নেতাদেরকে যে কোনো সাপোর্ট করার সবসময় করে আসছে, ভবিষ্যতে করবে, এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা হারতে আসি নাই। এই নদী কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এই বেড়ে উঠেছি লড়াই সংগ্রাম করে টিকে থাকার জন্য, জয় লাভ করার জন্য, বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য। সুতরাং যতই ষড়যন্ত্র হোক, অতীতেও পারে নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ। শুভদর্শক, আপনারা কিভাবে দেখছেন, কাকে কোনভাবে দেখছেন, অবশ্যই আপনি মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।